সুদর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লিগ্যাল আওয়ার প্রোগ্রামে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ উনি লিংকনস ইন চেম্বারের প্রিন্সিপাল জি ব্যারিস্টার নাজির আহমেদ আমরা কথা বলছিলাম যে ডিটেনশন সেন্টারে দুজন ভদ্রলোক আছেন তাদের কষ্ট আমরা খুব শুনে খুশি হলাম যে ডিটেনশন সেন্টারে মোটামুটি আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে তারা ওনা প্রোগ্রামটা দেখতে পারতেছেন জি আর টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে পেরেছেন এবং সমবেদনা জানাচ্ছি এজন্য তারপরেও তো মনে করেন মুক্ত হাওয়াতে বসবাস করা আর একটা ডিটেনশনে ইয়ে অবস্থায় মানে কি বলে ডিটেন অবস্থায় থাকাটা নিঃসন্দেহে একটু ফ্রি মুভমেন্টের জন্য আপনার ইচ্ছার বিরুদ্ধে সেখানে থাকতে হয় তো এই জন্য আমরা সমবেদনা জানাচ্ছি যারা ডিটেনশনে আছেন আর কি আর যারা ডিটেনশনে আছেন দেখেন যে প্রত্যেকের জানা দরকার যে বেইল যদি কোনো গ্রাউন্ড থাকে তাহলে বেইলের জন্য চেষ্টা করা দরকার আর বেইলের জন্য যদি সিওরিটি পাওয়া যায় স্ট্রং সিওরিটি তাও চেষ্টা করতে পারেন সিওরিটি ছাড়াও কিন্তু বেইলের চাওয়ার অধিকার আছে এবং অনেক সময় দেখা গেছে যে লিনিয়েন্ট জাজ থাকলে তারা এমনিতেও দিতে পারে তবে যদি কোনো ফাইন্যান্সিয়াল বন্ড বা রিলেটিভের আন্ডারটেকিং থাকে তখন এটা আর একটু স্ট্রঙ্গার হয় আর কি এবং প্রত্যেকটা কেস কিন্তু আলাদা মানে একটার সাথে আরেকটা পাশের রুমের বা পাশের বেডের লোকের বেল হয়ে গেল আমার কেন হচ্ছে না তো উনি অসুস্থ হয়েছেন আপনি কি অসুস্থ হয়েছেন না একটার সাথে আরেকটা মিলে না প্রত্যেকটা কেস কিন্তু দেখবেন যে প্রত্যেক কেসের সামারি দেয় তারা মান্থলি সামারি যাকে বলে আগে যে এবং একটা সামারি আরেকটা সামারির সাথে কমপ্লিটলি ডিফারেন্ট থাকে সেজন্য যখন ডিটেনশনে থাকেন সবার কিন্তু অবস্থা এক নয় এবং সবাইকে দেশে পাঠাচ্ছে না সবাইকে আবার বেইলও দিচ্ছে না কিছু কিছু বেইল দিচ্ছে আবার সবাইকে বেইলও দিচ্ছে না সেজন্য প্রত্যেকটা কেসটা তার মেরিটের উপর নির্ভর করে এবং ডিফারেন্ট ওয়েতে তবে চেষ্টা করা দরকার বেইল পাওয়া হচ্ছে অধিকার আর তবে হ্যাঁ স্টেটের অধিকার আছে ইমিগ্রেশনের স্মুথ প্রোটেকশনটা আর কি তো যারা কখন বেইল দেয় না যখন দেখে যে আপনাকে রিলিজ দিয়ে গেলে দিলে আপনি কন্ডিশন ব্রিচ করবেন অথবা অতীতে করেছেন অথবা আপনার আর কোনো খোঁজখবর পাওয়া যাবে না অথবা ফ্লি করতে পারেন অথবা 5 বছর আপনি কোথায় ছিলেন অথরিটির টাচে ছিলেন না তো হঠাৎ করে আপনাকে পাওয়া গেছে ভাগ্যক্রমে আর হয়তো পাওয়া যাবে না এই ধরনের পয়েন্টের ভিত্তিতে তারা বেইলগুলো রিফিউজ করে আর কি না অত্যন্ত সুন্দর জি দর্শক আমরা স্পেশালি যারা ডিটেনশনে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন আমাদের জি বেশ সাহেব আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আমরা আপনার টিভি জি ওয়ালাইকুম সালাম আমরা আপনার টিভির ভলিউমের আওয়াজ শুনতে পাচ্ছি আপনি যদি একটু ভলিউমটা মিউট করে দেন তাহলে হয়তো আমাদের কথা শুনতে পারবেন জি কলার জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম হ্যাঁ এখন আপনি কথা বলতে পারেন আমাদের সাথে আমরা শুনছি জি আমি মাহফুজ হোসেন আবার বলতেছিলাম যে আমার যে ফ্রেন্ড গুলো আছে জি আচ্ছা এই ওর ফ্রেন্ড গুলো কিন্তু একরকম আমার মতোই কেস ওদের ওরাও আমার মতো এই দেশে ফার্স্ট ইউকেতে আসছে ইউকেতে এসে তারপরে আবার আয়ারল্যান্ডে গিয়ে এসাইলাম করছে ওদের কিন্তু সবাইকে পাঠাই দিছে শুধু আমাকে আটকে রাখছে আর কি এই জন্য আমি এই জিনিসটা জানতে চাইলাম সবাইকে এইভাবে করছে আর শুধু আমাকে এটা করে নাই ঠিক আছে সবাই কি আপনার মতো প্রথমে ইউকেতে ধরা খাইছে হ্যাঁ 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 এর আগে ধরাও খাইছে মানে আরেকজন হলো যে ওনার হইছে যে উনি ধরা খাইছে ধরা খাওয়ার পরে আর্ডেন পাঠাইছে আর্ডেন পাঠানোর পরে উনি আবার ইউকেতে আসছে ইউকেতে আসার পরে এইবার ধরা খাইছে আবার ওনাকে আয়ারল্যান্ডে পাঠাইছে ঠিক আছে আবুল হোসেন সাহেব কাজ করেন আপনি প্রথমে তাদেরকে রিকোয়েস্ট করেন আপনার যদি রিকোয়েস্টে কাজ না হয় কোনো আইনজীবী বা সলিসিটার থাকলে তাদের মাধ্যমে রিটার্ন রিকোয়েস্ট করান ইমিগ্রেশন কর্তৃপক্ষকে যে আমার অ্যাসাইলাম আয়ারল্যান্ডে পেন্ডিং আছে লাইভ অ্যাসাইলাম এবং আয়ারল্যান্ডের অ্যাসাইলামটা আমার প্রথম করা সুতরাং সেই হিসাবে আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হোক তো আপনি প্রথমে তো আপনি ইন্টারভিউ দেন নাই চেষ্টা করেন হয়তো তারা ভালো অফিসার থাকলে কনসিডার করে পাঠিয়ে উঠতে পারে তো ওইভাবে চেষ্টা করতে হবে আপনি প্রথমে করলেন বা যদি না হয় তাহলে আইনজীবীর মাধ্যমে করাতে হবে আর কি রিকোয়েস্টটা জি ধন্যবাদ
কলার জি আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম জি হ্যালো কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আচ্ছা কল ড্রপ হয়ে গেছে আমরা পরবর্তী আরেকটা কলেজে যাব জি আবার উনি যে আবার এইটার একটা প্রসিডিউর আছে যে উনি হয়তো অ্যাপ্লিকেশন করে যেতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যদি রিকোয়েস্ট যদি ওরা আমলে না নেয় তাহলে আইনজীবী থাকলে আইনজীবীর মাধ্যমেও চেষ্টা করতে পারেন আচ্ছা আইনজীবী যদি ভালো করে ব্যাখ্যা দিয়ে যদি লেখে তাহলে হয়তো হয়ে যেতে পারে তারাও যদি মনে করেন যে পাঠিয়ে দিয়ে তারা যদি একটু শঙ্কামুক্ত বা ওই কারণে আর সম্ভবত আর তারা টাইম স্পেন্ড নাও করতে পারে তাদের মাথা থেকে বা তাদের দায়িত্ব থেকে বোঝা থেকে শেষ হয়ে গেল সেটাও মাথায় আসতে পারে এজন্য উনি চেষ্টা করতে পারেন না হলে আইনজীবীর মাধ্যমে চেষ্টা করতে পারেন আচ্ছা জি ধন্যবাদ আমরা একটা কল নিয়ে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম হ্যাঁ প্রশ্ন করতে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এদেশে আছি আর আমার জানতে আমার আম্মা 60 ইয়ার্স আমাদের বাংলাদেশ আমার আব্বা নাই বাংলাদেশে আমার যে ভাই বোনরা ছিল ওরাও আর কি সবাই বিদেশে চলে যাচ্ছে সেই অবস্থায় আমরা তো ছিলাম যে আমাদের কাছে আমার আম্মাকে আনতে আর আমাদের আমরা বেনিফিটে আছি এই জন্য আমি জানতে চাচ্ছি যে বেনিফিটে থাকলে মানে আনা যায় নাকি বা আনার কন্ডিশনটা কিভাবে আনতে হয় আমার বয়স কত 60 আর ইয়োকি বিজিটি আনতে চাচ্ছেন না একবার সেটেলমেন্টে নিয়ে আসতে চাচ্ছেন জি একবারে নিয়ে আসতে চাচ্ছি আচ্ছা জি আচ্ছা কলার আপনার লাইনে মনে একটু ডিস্টার্ব হচ্ছে আমরা তো কল প্রশ্ন তো পেয়েছি আমরা আপনি উত্তর দিতে পারবেন তো কলার অশেষ ধন্যবাদ আপনি ফোন করেছেন দেখেন আপনার আম্মাকে নিয়ে আসতে চেষ্টা করতে পারেন কতটুকু ভিসা হবে বা কতটুকু সম্ভাবনা এটা পরের ব্যাপার কিন্তু ইন প্রিন্সিপল আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার আম্মার জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার আম্মাকে যে নিয়ে আসবেন আপনি তো বেনিফিটে পাবলিক ফান্ডে তো আপনার আম্মাকে নিয়ে আসলে উনি যে পাবলিক ফান্ড ছাড়া এখানে থাকতে পারবেন সেটা প্রমাণ করবেন কীভাবে এজন্য অ্যাপ্লাই করলেও ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা প্রচুর এজন্য আপনারা হয়তো কোনো একজন আপনি বা আপনার হাজব্যান্ড বা ভাই যা কেউ থাকেন তাহলে তাদেরকে পাবলিক ফান্ডে না গিয়ে এমন ইনকাম থাকতে হবে যে আপনার আম্মাকে এনে মেনটেন্স রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে ওইটা যদি না হয় তাহলে আপনি চেষ্টা করলেও কিন্তু ভিসা সাকসেস হওয়ার সম্ভাবনা অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার সম্ভাবনা কম এই জন্য প্রথমে যেটা করতে হবে যে সাফিসিয়েন্ট ইনকাম থাকতে হবে অনেক সময় দেখা গেছে যে বেনিফিটে থাকার পরেও যদি মোটামুটি বিল্ড আপ করে সেভিংসটা যদি একটা উল্লেখযোগ্য পরিমাণ থাকে তাহলে ভিজিটে হয়তো দিয়ে দিতে পারে কিন্তু সেটেলমেন্টের জন্য নো ওয়ে কারণ সেটেলমেন্টের জন্য ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে যে শি ক্যান বি মেনটেইনড ইন দ্য ইউকে উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড তো উনার যে স্পন্সর করবেন আপনি বা আপনার ভাই বা হাজব্যান্ড তারা যেহেতু বেনিফিটে তাহলে ওইটা প্রমাণ করবেন কিভাবে যে আসবেন যে দেশ থেকে তাকে পাবলিক ফান্ডে না গিয়ে এখানে থাকতে পারবেন সুতরাং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আর তাছাড়া আপনার আমার বয়স হচ্ছে 60 খুব বেশি না এখনো ব্রিটিশ আইনে ওয়ার্কিং এজ 65 পর্যন্ত কিন্তু কাজ করা যায় তো এখানে কম্পাশনেট বা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে বলে মনে হচ্ছে না তো এগুলো সবগুলো মাথায় রেখে কিন্তু আগাতে হবে অ্যাপ্লিকেশন করলেই যদি রিফিউজ হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখবেন যে এইটা রেকর্ড থাকবে তাদের সিস্টেমে তো এই জন্য আমার মনে হয় যে কোনো একজন আইনজীবীর সাথে বসে একটু ভালো করে একটু প্ল্যান ওয়ার্ক আউট করেন 6-8 মাসের জন্য যে এই এই ডকুমেন্টসগুলো আপনাকে গ্যাদার করতে হবে প্রিপেয়ার করতে হবে এরপরে একটা শক্ত অ্যাপ্লিকেশন করেন যদি শক্ত অ্যাপ্লিকেশন করেন যদি অ্যাপ্লিকেশন যদি রিফিউজ করেও আপিল দিলে আপিলে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তাড়াহুড়া করে বা ভালো করে প্রস্তুতি না নিয়ে করলেন তখন আপিলে গিয়েও অনেক সময় উইন করা যায় না পজিটিভ আউটকাম নিয়ে আসা যায় না জি ধন্যবাদ ধন্যবাদ কলার আমরা আশা করব আপনি আপনার উত্তর পেয়েছেন আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন হ্যালো জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন জি ওয়ালাইকুম আসসালাম আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে দেন প্লিজ হ্যাঁ হ্যালো জি আমরা শুনছি শুনতে পাচ্ছেন জি জি আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন তাহলে আপনি আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পারবেন
আনার জন্য কি কি করা লাগবে? আর আমি এদেশে এসেছি বেশি দিন, প্রায় 5 বছর হয়ে গেছে। আমার হাজবেন্ডের রাইট এদেশে আইছি আমি। আচ্ছা, এখন আমার এক বাচ্চা আছে, 3 বছর হয়ে যাবে আমার মেয়ে। ও, এখন আমি প্রেগন্যান্ট, আমার প্রেগন্যান্সি দেখাইয়া আমার আম্মার আনতাম চাইলাম, কিভাবে আনা যায়? আর আমার হাজবেন্ডের খাম দেখাইতে পারতা নাই। আমরা কোনো আত্মীয়র খাম দেখাই লইব নি, ওটা আমি জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি তো লাইলেটি দেখাই লইব নি অন্য কে খাম? আর আমি এক বেডরুম করে থাকি, আমার এলাউড আছে নি, আমার আম্মার আনতাম পারমনি। আর তখন আপনি ওয়ান বেডরুমে থাকেন না? জি, ওয়ান বেডরুম আর সিটিং আছে। আচ্ছা, ওয়ান বেডরুম আর সিটিং, টয়লেট আছে। আচ্ছা, আপনি একটু লাইনে থাকলে আমাদের ব্যাচ সাহেব আপনাকে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আপনার কি ভাই বোন এদেশে আছেন আর কেউ? আমার আরো 3 বোন আছেন এদেশে। উনাদের কারো কি নানি মামা খালা আছেন? আচ্ছা, ওরা ওনারা করতে পারবেন না আর এর জন্য। আপনার তিন বোন অথবা মামার মধ্যে কেউ কি একটা ভালো ইনকামের কেউ নাই? আছেন মানে যার সকলের প্রবলেম আছে, রেস্টুরেন্ট আছে বা খাম দেখাইতে পারে, কিন্তু যদি এগুলো না থাকে তখন তো যে ভিজিটে ভিজিটও তো নিয়ে আসতে যাচ্ছেন না? ইমিগ্রেশন রুল যেটা ভিজিটর প্রভিশনটা রেগুলেট করে প্যারাগ্রাফ 41, এখানে কিন্তু বেশ কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যেমন মেনটেনেন্স রিকোয়ারমেন্ট, অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্ট, ইন্টেনশন টু রিটার্ন, এই তিনটা হচ্ছে ভিজিটরের জন্য খুব বেশি স্ট্রং রিকোয়ারমেন্টস থাকে। তো যদি ফাইন্যান্সিয়াল মানে ব্যাকআপ না থাকে, ভালো স্পন্সর না থাকে, যার রেগুলার ইনকাম আছে, উনি পাবলিক ফান্ডের উপর ভিত্তি না করে বা বেস না করে উনার মাকে বা মেনটেন করতে পারবেন, এই ধরনের যদি প্রমাণ যদি উনার সাবমিট করতে না পারেন তাহলে তো অ্যাপ্লিকেশন হবে না, ওইটা আটকে দেবে। এরপরে যদি আপনার আম্মার ইনকাম ভালো থাকে, রেগুলার ইনকাম থাকে, আপনার আব্বার প্রপার্টি যদি থাকে, তাহলে অথবা ভাই যদি দেশে থাকেন, তার যদি মোটামুটি সচ্ছল অবস্থা থাকে, তাহলে ওইটা দেখিয়ে মেনটেন্সটা উনি হয়তো কভার করতে পারবেন। আর অ্যাকোমোডেশনের জন্য এক বেডরুম এনাফ না, কারণ আপনি হাজব্যান্ড অ্যান্ড আপনি, আপনার 3 বছরের একটা বাচ্চা আছে, আরেকজন বাচ্চা হতে যাচ্ছে, সুতরাং ওয়ান বেডরুম ইজ নট সাফিসিয়েন্ট। আচ্ছা, এক্ষেত্রে কি সরি আমি ওনার পক্ষ থেকে একটা প্রশ্ন করছি, হোটেল বুকিং বা সেপারেটলি কোনো অ্যাকোমোডেশন ব্যবস্থা করলে কি কোনো রকম? ইন প্রিন্সিপল নীতিগতভাবে ইয়েস, কিন্তু তারা মানে সাসপিশিয়াস হবে যে আপনার মেয়েকে দেখতে যাবেন, মেয়ের জামাইকে দেখতে পাবেন, নাতিকে দেখতে পাবেন, কিন্তু আপনি একসাথে থাকতেছেন না, তো ওখানে তারা একটা ডাউট করে দিতে পারে এবং ওইটার উপর বেস করে রিফিউজ করতে পারে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে এটা তো নীতিগতভাবে, কিন্তু যদি রিফিউজ করা হয় আপিলের কোনো রাইট নাই। আচ্ছা, নর্মাল ইমিগ্রেশন রুলে আপিলের রাইট নাই, লিমিটেড রাইট আছে আর্টিকেল 8-এ, ওইটাও আবার খুব মানে দুরূহ পাওয়া। কিন্তু আপিল যদি রাইট না থাকে, আপনি যদি কোর্টে গিয়ে যদি ওইটা ফাইট করতে না পারেন, ইন্ডিপেন্ডেন্ট জাজ যদি দেখতে না পারে, তাহলে তো আপনার ওই রেফারের সিদ্ধান্ত চূড়ান্তর মতোই, দিল্লি থেকে যে সিদ্ধান্ত দেবে ওইটাই সিদ্ধান্ত। সেই জন্য আমার মনে হয় যে এটা নিয়ে একটু চিন্তা করা দরকার। ওনার 3 বোন আছে, মাশাআল্লাহ 3 বোনের হাজবেন্ড আছেন, ওনার মামা আছেন, কারো যদি কাজ না থাকে তাহলে এটা তো মানে একটু কঠিন হয়ে যাবে অ্যাপ্লিকেশন করাটা, করতে পারবেন কিন্তু ভিসা হওয়াটা খুব কঠিন হবে, ম্যারিড ভালো থাকবে না। জি জি, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ কলার, আমাদের কে কল করার জন্য, আশা করি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল ব্যারিস্টার সাহেবের কাছে। জি অবশ্যই, হ্যাঁ উনি শুনছেন, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ওকে। আমি আমার ব্রিটিশ ওয়াইফ এবং আমার বাচ্চা ব্রিটিশ, ঠিক আছে, আর আমি এফএলআর এসপি দি আউটসাইড ইমিগ্রেশন রুল 10 ইয়ার্স ক্যাটাগরি 10 ভিসা পাচ্ছি। আপনি আপনি জি জি দর্শক, জি আপনি যদি একটু জোরে কথা বলেন তাহলে আমি শুনতে পারবো, আমরা আপনার ভলিউমটা লো মনে হচ্ছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি, এখন বলতে পারেন। জি আমরা শুনছি। জি আমার ব্রিটিশ ওয়াইফ, আমার বাচ্চাও ব্রিটিশ, এফএলআর এসপি দিয়ে আমি 10 ইয়ার্স ক্যাটাগরিতে
ভিসা পাইছি আড়াই বছরের। আচ্ছা, আমার নেক্সট এক্সটেনশন 2017 জুলাই। আমার প্রশ্ন হলো আমার কি এটু লাগবে? আমি আউটসাইড ইমিগ্রেশন রুলের ভিতরে পাইছি 10 ইয়ার্স ক্যাটাগরিতে আড়াই বছরের ভিসা। আর কোনো কিছু জানার আছে? আমার ওইটাই প্রশ্ন। আর আমার জানার আর একটা প্রশ্ন ছিল যে আমার ভিসাটা কি ধরনের ভিসাটা পাইছি আমি, ওইটাটা যদি ব্যারিস্টার সাহেব বলেন আপনি। আপনি তো আপনি তো বলেছেন যে কি ধরনের ভিসা পাইছেন। না, আমি বলছি শুধু আউটসাইড ইমিগ্রেশন, আউটসাইড যেটা হচ্ছে আপনি পাইছেন। আমি বলি কি দিয়ে পাইছি। প্রথম আমার প্রথম ইয়োটা প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ না, অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না, যেহেতু আপনি 10 ইয়ার্স রুটে পাইছেন, ওইটার জন্য আপনার ফুলফিল করতে হবে না ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যদিও স্পাউস, আপনার ওয়াইফের স্পাউস, কিন্তু স্পাউস হিসাবে আপনি পান নাই, আপনি পাইছেন 10 ইয়ার্স প্রাইভেট এবং ফ্যামিলি লাইফের অধীনে। অর্থাৎ আপনার এখানে ব্রিটিশ বাচ্চা আছে, ব্রিটিশ ওয়াইফ আছে, সাবসিস্টিং রিলেশনশিপ আছে, জেনুইন রিলেশনশিপ আছে, কিন্তু আপনি হয়তো ওভারস্টেয়ার ছিলেন, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতেছেন না বা অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করেন নাই, তো এই জন্য আউটসাইড ইমিগ্রেশন রুল ইএক্স ওয়ান বা অন্য ক্যাটাগরিতে আপনাকে ইএক্স ওয়ানের আন্ডারে 10 ইয়ার্স রুটে আপনাকে দিয়েছে। অর্থাৎ আড়াই বছর টোটাল 10 ইয়ার্স থাকার পরে আপনি ইনডিফিনিট লিভ পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ কলার, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। Yeah, hello. I want to ask a question, please, for my brother. Oh, yes, you can ask. Can you please speak loudly, pardon? Please? Yeah. It's my brother. He got married about 3 years ago, but it's like a religious marriage. It wasn't registered. And what it is, they're not living together anymore. Does he need to file a divorce? Or, you see, it wasn't registered, you see, the marriage. It's not registered. Okay, if you have any questions. Well, no. Well, if the marriage is not properly registered, if British law does not recognize marriage, there is no need for that marriage to be divorced through British court or system. So I think probably the Islamic law or any other religious law that he has contacted the marriage, probably he can contact with that authority so that they can finalize the divorce. But British law has not recognized that marriage. So he doesn't need to be divorced. They're not living together anymore, you see. And he was looking to get married like sometime end of this year. But we just want to check if we need to file a divorce or not. If this is not a proper marriage. It's not registered. Exactly. If that is not a proper marriage. Yes. Even if you file the divorce petition, the court might ask you. It is not a proper marriage. So when we cannot entertain that one for divorce. Thank you very much for your call. I think probably the answer you've got is satisfactory. আচ্ছা, আমি দর্শক, আমরা এখন আর কল নিচ্ছি না, আমাদের খুব অল্প সময় রয়ে গেছে, এর মধ্যে যদি আপনি যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ মুর্শিদ সাহেব, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দর্শকদের নজরে আনার চেষ্টা করবো, যেটা বিগিনিংয়ে আনলে হয়তো ভালো হতো, তারপরেও যারা দর্শক আমাদের সাথে আছেন এবং কমিউনিটি লিডারদের উদ্দেশ্যে বলবো আর কি, যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে একটা নিয়ম জারি করেছেন যে বাংলাদেশের যারা পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন তাদেরকে সশরীরে হাইকমিশনে উপস্থিত হতে হবে। এটা অত্যন্ত আনফেয়ার, আনজাস্ট একটা সিস্টেম চালু করেছেন, এবং যারা ভুক্তভোগী তারা জানেন প্রিভিয়াসলি বা নর্মালি অন্যান্য দেশের ক্ষেত্রে, ইভেন বাংলাদেশের ক্ষেত্রে প্রিভিয়াসলি হতো যে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আপনি হাইকমিশনে যেতে পারেন, অথবা যারা অথরাইজড আন্ডার ব্রিটিশ ল লাইক সলিসিটর, ব্যারিস্টার, যারা কমিশনার ফর অথ, তাদের সামনে আইডি সহ গিয়ে সাইন করলে ওইটা ফরেন কমনওয়েলথ অফিসে পাঠালে লিগালাইজেশনের জন্য, ওইটা লিগালাইজেশন হয়ে আসার পর হাইকমিশনে পাঠালে ওইটা অ্যাটাস্টেশন হয়ে যেত। অর্থাৎ ব্যক্তিকে সশরীরে যেতে হতো না, কিন্তু সম্প্রতি তারা এমন একটা আনফেয়ার, আনজাস্ট নিয়ম চালু করেছেন যে এখন পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশের জন্য যে কোনো জমি বেচতে হলে বা মামলা পরিচালনা করতে হলে আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান কিছুর উপরে, তাহলে ব্যক্তিকে আপনার আইডি সহ হাইকমিশনের সশরীরে যেতে হবে। এখন যারা বৃদ্ধ, যারা 70 বছর, 60 বছর, 80 বছর বয়স, তাদের পক্ষে কতটুকু প্র্যাকটিক্যাল হাইকমিশনের সশরীরে যাওয়া,
আর যাওয়ার পরে হাই কমিশনে যাওয়া তো আপনি জানেন যে কত ধরনের ভোগান্তির শিকার হতে হয়, এইটা আনো নাই, ওইটা হয় নাই, ওইটা ডাক্ট হয় নাই, ওইটা করো নাই, এটা দিও নাই, তো আবার ফিরে আসতে হবে। তো অনেকে কিন্তু এটা ভুক্তভোগীর অলরেডি শিকার হয়ে গেছেন। ওই জায়গাটা ছোট একটা বাংলাদেশ, আমরা আবার এক্স্যাক্টলি এজন্য আমরা চাই এটা কমিউনিটি সুচার হওয়া দরকার, বিশেষ করে ট্রাভেল এজেন্সি যারা আছেন, কমিউনিটি লিডার যারা আছেন, এই ব্যাপারটা উপলব্ধি করা দরকার, মিডিয়াটা এটা হাইলাইট করা দরকার এবং হাই কমিশনকে চাপ দেওয়া দরকার। এই ধরনের আননেসেসারি আনজাস্ট আনফেয়ার রিকোয়ারমেন্ট করার আগে কনসাল্ট করা দরকার, যেখানে অন্যান্য দেশ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের জন্য যদি এই সিস্টেম থাকে, কমিশনার ফর অথ হলে যদি সিস্টেম সামনে সাইন করলে যদি কানাডা অ্যাকসেপ্ট করতে পারে, ইন্ডিয়া অ্যাকসেপ্ট করতে পারে, পাকিস্তান অ্যাকসেপ্ট করতে পারে, অন্যান্য মিডল ইস্টে যদি অ্যাকসেপ্ট করতে পারে, আপনার এমন কি হলো যে 80 বছরের বৃদ্ধকে আপনি হাইকমিশনে যেতে বাধ্য করছেন তার আইডি নিয়ে? আপনার যদি সমস্যা হয় আপনি ল সোসাইটি বার কাউন্সিলের সাথে যোগাযোগ করেন যে সাইন করেছে ওইটা কি রেগুলেটরি বডির আন্ডারে, উনি কি কোয়ালিফাইড কিনা না, আপনি আপনার প্রিকশন চেক করতে পারেন। কিন্তু আপনি ডালাভাবে সবাইকে হাইকমিশনে নেওয়ার জন্য, তারপরেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নিতে এমন কিছু আজগুবি জিনিস ঢুকানো হয়েছে এবং স্ট্যান্ডার্ড কোনো সেট নাই এবং যে যখন যেভাবে পারে এবং অনেক বলে বড়া থাকে এবং কোনো সিস্টেম সিস্টেমেটিক কোনো সিস্টেম নাই, যত নতুন যারা ইয়ে করছেন এবং যারা সম্প্রতি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে গাটাগাড়ি করছেন তারা উপলব্ধি করবেন। এই জন্য আমরা চাই কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা মিডিয়াতে জড়িত আছেন তারা এই জিনিসটা হাইলাইট করার জন্য, আনরিজনেবল আনফেয়ার কোনো রিকোয়ারমেন্ট করা উচিত নয়। এখানে 500,000 বাংলাদেশি বসবাস করেন, বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে আসছেন, এমনিতেই তারা কত ব্যস্ততার মধ্যে আছেন, অনেকের শারীরিক দুর্বলতা, অনেকের বয়স 70-80 বছর হয়ে গেছে, তার একটা জমি দেশে বিক্রি করবে, পাওয়ার অফ অ্যাটর্নি দেবে, তাকে আপনি হাইকমিশনে যাওয়ার জন্য বাধ্য করবেন, গেলো একদিন, এরপরে এইটা হয় নাই ওইটা হয় নাই দিয়ে আপনি পাঠিয়ে দিলেন, সেকেন্ড ডে গেলো, তো এই ধরনের তো করার কোনো অধিকার নাই আপনার। আপনি সার্ভ করবেন হাইকমিশন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন যারা আছেন তারা তো আপনি দেশের নাগরিককে সার্ভ করবেন, বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করবেন। আপনি বাংলাদেশের মতো অনেক আনওয়ান্টেড আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কেন এই লোকদেরকে আপনি কষ্ট দেবেন? তো এটা একটা সুরাহা দরকার এবং আমার মনে হয় যে মিডিয়ার একটা ভূমিকা আছে ওইটাকে হাইলাইট করার জন্য। অনেকে জানে না, আর যারা ভুক্তভোগী না তারা তো জানার কথা না, যারা পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে রিসেন্টলি তারা জানবেন যে কতটুকু কষ্টদায়ক হাইকমিশনে যেতে হয়। 5x5 টাউনে আছেন, 4x4 টাউনে আছেন এবং সবাইকে জড়িত করে আইডি সহ বাংলাদেশে নিয়ে হাইকমিশনে যাওয়াটা কষ্টকর না? যেখানে একজন সলিসিটার ব্যারিস্টারের সামনে আইডি সহ উপস্থিত হলে একজন স্কান্তরপে থাকে, উনি ব্রাডফুডে থাকে, একজন ব্রাইটনে থাকে, তার নিকটস্থ কোনো সলিসিটারের কাছে ব্যারিস্টারের কাছে গেলে আইডি সহ উনি চার চেক টেক করে দিলে হয়ে যেত, এতদিন ধরে চলে আসছে এভাবে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ হাইকমিশন সম্প্রতি একটা নতুন নিয়ম চালু করছে যার মাধ্যমে যারা ভুক্তভোগী, যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যারা অনেক কষ্ট করে যারা যান মানে যেতেন তারা এটা উপলব্ধি করেন, যারা প্রতিনিধির মাধ্যমে করেন, সবাইকে এখন নিয়ে যেতে হয় এবং এখানে একটা আরেকটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে গেছে। তো আমার মনে হয় যে একটা ফেয়ার, সুন্দর, রিজনেবল, জাস্ট সিস্টেম হওয়া দরকার এবং সবসময় ইজি জিনিস হওয়া দরকার। আপনি মনে করেন এক দুইটার হয়তো এদিক সেদিক হতে পারে বা ইয়ে করতে পারে, কিন্তু সবাইকে আপনি এই ধরনের কষ্টের মধ্যে ফেলানোর তো কোনো ইয়ে নাই। আপনি রিসোর্স এমপ্লয় করে আপনি যাচাই বাছাই করেন, প্রয়োজন হলে ব্যক্তির সাথে টেলিফোনে আলাপ করেন, অথবা সলিসিটার যে করেছেন তার অথরাইজেশন বা ব্যারিস্টার যে করেছেন তার এই ইয়োক রেগুলেটরি বডির অথরাইজেশন আছে কি না, উনি সত্যিকার অর্থে কি বলে কমিশনার ফর অথ কিনা না, এবং এটা তো আপনার জন্য আরও সুবিধা কারণ কমনওয়েলথ অফিস থেকে লিগালাইজেশন করে দেওয়া হচ্ছে। আপনি সলিসিটার ব্যারিস্টার যারা আগে করতেন সার্টিফাই বা ইয়োক উইটনেস করতেন তাদেরটা কিন্তু হাই কমিশনে ফরেন কমনওয়েলথ অফিসে যেত এবং ওখানে লিগালাইজ করে দেওয়া হতো, তাহলে আপনি এটা নতুন করে আবার একটা সবাইকে পার্সোনালি যাওয়ার জন্য কেন আপনি বাধ্য করবেন? আচ্ছা, আমার ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমরা আশা করি আমাদের যে কমিউনিটির ব্যক্তিত্ব আছেন তারা ইন ফিউচারে এটা নিয়ে সুচার হবেন, হাই কমিশনের সাথে কথা বলবেন এবং হাই কমিশনের এটা উপলব্ধি করা দরকার এবং এত হার্শ ড্রাকোনিয়ান মেজার ব্রিটিশ বাংলাদেশের জন্য করা উচিত নয়। আচ্ছা জি, আপনাদের সবাইকে ধন্যবাদ, ইকরা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, সমাজ দর্শক মন্ডলীকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ কলাম আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আগামী শনিবার আবারও দেখা হবে সেম টাইম 6টার সময়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।